চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো তো আমি আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম, মানে আমি তো বাড়ি চলে এসেছি, তাই মানে আমাদের এখন বাড়িটা তোমাদের দেখাবো, মানে হোম ট্যুর ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, আমি এখন বাইরে চলে এসেছি, মানে উঠোনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করব। তো আমি সবার প্রথমে বাড়ি থেকে স্টার্ট করছি, কারণ বাইরে আমাদের একটা মন্দির রয়েছে, তো সেখান থেকে স্টার্ট করব। ওই দেখো, ইনি হচ্ছে এখন স্নান করবেন, বলছে সাদা প্যান্ট কালো হয়ে গেছে। তো চলো দেখাই। তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো দেখো, এখানে কালী ঠাকুর রয়েছে, মনসা ঠাকুর রয়েছে, আর এদিকটায় শীতলী ঠাকুর রয়েছে। তো আমাদের বাড়িতে তিনটেই ঠাকুর এখানে। তো কয়েকদিন আগে তো পুজো হলো, তোমাদেরকে তো দেখালাম আমি পুজোর ভিডিও। আর এখানে রয়েছে দেখো, এটা শিব মন্দির হবে, নতুন করেছে, কালকে কমপ্লিট হলো, এরকম হয়েছে। তো এখানে শিব পুজো করা হবে, তারই জন্য মন্দিরটা উঠানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির গেট, দেখো এখন গেটটা খোলা রয়েছে। আর এখানে আমি জামা কাপড় মেলে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের গোয়াল ঘর, মানে এখানে গরু থাকে। আর দেখো পাশেই রাস্তা, বেশি দূরে না, মানে রাস্তার বাড়ি একটাই দেখতে পারলে। তো এবার আমি বাড়ির ভেতরে ঢুকবো। দেখো এই হচ্ছে আমাদের বাড়ির গেট, চলো ভেতরে যাওয়া যাক। আমাদের বাড়িতে অনেকগুলো ঘর, তার মধ্যে সব থেকে বেস্ট ঘর হচ্ছে এইটা, দেখো। তো এটাকে দুদিন পরে ভাঙা হবে, সেটার ভিডিও তোমরা দেখতে পারবে। তো দেখো ঢুকতেই রয়েছে একটা তুলসী পার্ট, তো এখানে তুলসী গাছ লাগানো হয়েছে। দেখো এদিকটা সামনে থেকে, ঘরের সামনে তুলসী মন্দির, আর সাথেই রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ, ওইটাও দেখাচ্ছি। এই দেখো এখানেও পুজো করা হয়। আর এদিকে রয়েছে একটা ঘর, এটা হচ্ছে আমার বড় দিদির ঘর। আর এদিকে রয়েছে আরেকটা ঘর, এইটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর। দেখো এখানে রয়েছে একটা কি যেন ফুল, এটা শিউলি ফুল। তো এখানে রয়েছে শিউলি ফুলের গাছ, দেখো কত সুন্দর। তো যখন শীতকালে যখন শিউলি ফুল ফোটে, এরকম উঠানের মধ্যে পড়ে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো দেখো এসে মার ঘরটা সামনের থেকে দেখাচ্ছি। আর এখানে সেদিন কালী পুজো হয়েছে, তো সেই জন্য আর কি চৌকা বানানো হয়েছিল। তো এখন দেখো বৃষ্টিতে কেমন হয়ে গেছে, একদিন বৃষ্টি হয়েছিল। এই রয়েছে আরেকটা উনুন। তো এখানে আজকে যেহেতু একাদশী, তো মা আর দিদি আজকে এখানে রুটি বানিয়েছে, রুটি বানিয়ে খেয়েছে। দেখো মার ঘরের সামনেই রয়েছে এটা, কত সুন্দর করে বানিয়েছে। তো দেখো এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সেই জন্য অনেকগুলো রুম রয়েছে আমাদের বাড়িতে। তো আমি যাচ্ছি এখন ঘরের ওখানে, মানে আমার রুমের কাছে। দেখো এখানে অনেকগুলো রুম রয়েছে, আর রুমের সামনেই রয়েছে একটা ডালিম গাছ। তো দেখো ডালিমের ফুল রয়েছে, ফুল ধরেছে, এখন কয়েকদিন পরে হয়তো ডালিম ধরবে। আর এই হচ্ছে আমাদের রুম, রুমের ভেতরটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো অনেকগুলো ধান রয়েছে, মানে ধানগুলো সব বস্তাতে প্যাক করে রেখে দিয়েছে।
বাসা থেকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সিঁড়িগুলো, এরকম ডিজাইন করে দেওয়া হয়েছে। সবার ঘর এক এক করে এখন দেখাবো। এখন যেহেতু অন্ধকার, মানে বিকালের দিকে, তো সেই জন্য ভালো দেখা যাবে না। তো তোমরা যদি বলো তাহলে আমি রুম ট্যুরের ভিডিওটাও দিয়ে দিব, সবার রুম ট্যুরের ভিডিওটাও দিয়ে দেব। তো এটা হচ্ছে আমার 3 নম্বর দিদির রুম। এই দিকে রয়েছে আরেকটা রুম, এটা হচ্ছে আমার দেওরের রুম। তো ওরা এই রুমে থাকে। দেখো এখন বিকাল হয়ে গেছে, সবাই দুপুরবেলা শুয়েছিল, যেন বিছানার কেমন অবস্থা হয়ে গেছে। তো অন্য আরেকদিন আমি ভালো করে রুম ট্যুরের ভিডিও দিয়ে দিব, তোমরা যদি বলো। আর এই হচ্ছে আমার রুম, দেখো। আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, সেই জন্য কম্বলগুলো কেমন হয়ে রয়েছে। আর এদিকে রয়েছে আমার 2 নম্বর দিদির রুম, ওটা দেখালাম না, যা ঘরে আছে কিনা জানি না। আর এখানে রয়েছে একটা গ্যাস, ওখানেও রান্না করে। আর এদিকে রয়েছে একটা ঘর, এইটা মানে রান্নাঘর হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয়নি, জানি না কবে হবে। তো এইদিকে রয়েছে আরেকটা গেট, মানে আমাদের বাড়িতে ঢুকতে গেলে দুটো গেট পাওয়া যায়, ওইটা সামনের দিকে আর এটা পেছনের দিকে। তো দেখো এদিকে রয়েছে টিউবওয়েল পার্ক, তো এখান থেকেই দেখাচ্ছি। দেখো তো এখন আমি তোমাদের পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাড়ি। তো দেখো জামা কাপড় গুলো এনে এখানেই রেখে দিয়েছে, লোক ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো। তো এই হচ্ছে আমাদের বাড়ি, সবার বাড়ি। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের বাড়ি? তো আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো সেই জন্যে এরকম একটু, মানে তোমরা তো জানোই যে গ্রামের বাড়ি কেমন হয়, তো ধান ঠান সবই রয়েছে, তো সেই জন্যে একটু এরকম রয়েছে, এলোমেলো, অতটাও এলোমেলো না, ভালোই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণই প্রিয়, কারণ এটা আমার নিজের বাড়ি, এখানে এসে আমি শান্তি পাই। তো আমি তো যেহেতু বাড়িতে থাকি না, ওখানেই থাকি, তো ওখানে আমার ভালো লাগে না, এখানে আমার বেশি ভালো লাগে, কারণ বাড়িতে সবাই রয়েছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, খুবই ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই।